ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আমার সামনে আপনারা জি প্লাস থ্রির একটি বিল্ডিং দেখছেন, যে বিল্ডিংটা অনেক বড় একটা প্রজেক্ট এবং এই মুহূর্তে পুরো বিল্ডিংটার 80-90% কাজ হয়ে গেছে, শুধু গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটগুলোর কিছু কাজ বাকি রয়েছে। তো এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 1BHK, 2BHK এবং 3BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। তো আমি প্রত্যেকটা ফ্ল্যাট আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ভিডিও করে দেখাবো যে কি ধরনের ফ্ল্যাট রয়েছে, কত টাকা দাম রয়েছে বা কী কী ফেসিলিটিস রয়েছে। সমস্ত ভিডিওটি দেখার আগে আমি পুরো এরিয়াটার ডেসক্রিপশনটা আগে ডিসকাশন করব, যে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, স্টেশন থেকে কতটা দূরত্বে রয়েছে, সমস্ত কিছু ডিসকাশন করব। তো তার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আজকে যে ভিডিওটি দেখছেন, এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা আরও পরবর্তীকালে নোটিফিকেশনের মাধ্যমে আরও এরকম ধরনের ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। ফ্রেন্ডস, আজকে আমরা রয়েছি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং উত্তরপাড়া স্টেশন থেকে উইদিন 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, যেখানে আপনি বাই অটো বা টোটো করে ম্যাক্সিমাম 7-8 মিনিটের মধ্যে উত্তরপাড়া স্টেশনে পৌঁছে যাবেন, এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। যেখান থেকে দেখুন, আমি দাঁড়িয়ে রয়েছি একদম একটা 12 ফুটের পাকা রোড, পিচের রোড, মেন রোডের উপরে দাঁড়িয়ে আছি। দ্যাট মিন্স এই জায়গাতে যদি আপনি মনে করেন যে আপনি বাই কার নিয়ে এই ফ্ল্যাটে আপনি আপনার জন্য ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে এই এরিয়াতে এসে পৌঁছাতে পারবেন। এছাড়া এই রোড দিয়ে, যে রোডটা আপনি দেখছেন বিল্ডিংয়ের নিচে, এই রোড দিয়ে অনবরত উত্তরপাড়া স্টেশন থেকে টোটো বা অটো যাতায়াত করে। দ্যাট মিন্স আপনি চাইলে বাই অটো বা টোটো ধরেও কিন্তু এখানে আপনার জন্য ফ্ল্যাট দেখতে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার যাওয়া, যদি উত্তরপাড়া স্টেশন থেকে যদি কেউ আসেন, সেক্ষেত্রে যাওয়া আসা করতে 10-20 টাকা খরচা হবে। এবার কেউ যদি আপনারা মনে করেন যে কলকাতা থেকে ফ্ল্যাট দেখতে আসবেন, আপনারা এই মুহূর্তে কলকাতায় থাকেন বা কলকাতার বিভিন্ন জায়গায় আপনারা বাস করেন, সেক্ষেত্রে যদি কলকাতা থেকে যদি এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসেন, তাহলে কিভাবে আসবেন বা কতটা সময় লাগবে, কি খরচা লাগবে, সেটুকু একটু শুনে নিন ভালো করে, তাহলে আপনাদের সুবিধা হবে। না, প্রথম উপায় হচ্ছে, যদি আপনারা হাওড়া স্টেশন হয়ে ফ্ল্যাট দেখতে আসেন, তাহলে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনের ট্রেন ধরে, সেক্ষেত্রে উত্তরপাড়া আসতে আপনার ভাড়া লাগবে, লোকাল ট্রেনের ভাড়া লাগবে 5 টাকা। সময় লাগবে হাওড়া স্টেশন থেকে উত্তরপাড়া স্টেশন পর্যন্ত আসতে আপনার সময় লাগবে 20 মিনিট, ভাড়া লাগবে 5 টাকা। তাহলে ট্রেনের ভাড়া হয়ে গেল 5-10 টাকা আসা যাওয়া করতে, এবং উত্তরপাড়া থেকে হাওড়া আসা যাওয়া করতে 40 মিনিট, 20 মিনিট আসতে, 20 মিনিট যেতে, এবং উত্তরপাড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে 10-20 টাকা। তাহলে খরচা হয়ে গেল 30 টাকা, সময় লাগছে 1 ঘন্টা আসা যাওয়া করতে। তাহলে 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি এই ফ্ল্যাটে এসে ফ্ল্যাট দেখতে পারবেন, বা ইন ফিউচারে যদি যাতায়াত করতে চান হাওড়া পর্যন্ত বা কলকাতাতে যাতায়াত করতে, সেক্ষেত্রে আপনি কিন্তু হাওড়া স্টেশন পর্যন্ত 1 ঘন্টা সময় নিয়ে আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন। এটা হয়ে গেল হাওড়া থেকে এই ফ্ল্যাটে আসার একটা উপায়। অন্য উপায়টি হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো হয়ে এই ফ্ল্যাট, এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসা। সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে আপনাকে বাই অটো বা যে কোনো ধরনের বাস ধরে প্রথমে নদী পার, দ্যাট মিন্স বালি ব্রিজ পার করলে আপনাকে বালি স্টেশনে, বালিতে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে 10 টাকা আপনার ভাড়া পড়বে, এবং বালি স্টেশন থেকে উত্তরপাড়া স্টেশন একটা স্টেশন, সেক্ষেত্রে 5 টাকা আপনার ট্রেনের ভাড়া পড়বে। সময় লাগবে বালি থেকে উত্তরপাড়া আসতে ম্যাক্সিমাম 5-7 মিনিট উত্তরপাড়া স্টেশন আসতে। তাহলে খরচা হয়ে গেলে 15 টাকা আসতে, 15 টাকা যেতে, টোটো ভাড়া 10-20 টাকা। দ্যাট মিন্স টোটাল 50 রুপিস খরচা হচ্ছে, সময় লাগছে কিন্তু ম্যাক্সিমাম 25-30 মিনিট।
এই হলো আপনার দক্ষিণেশ্বর এবং হাওড়া হয়ে এখানে ফ্ল্যাট দেখতে আসা। এরপর যদি কেউ মনে করেন যে শিয়ালদা স্টেশন বা এয়ারপোর্ট হয়ে এয়ারপোর্ট থেকে ফ্ল্যাট দেখতে আসবেন ওই অঞ্চল থেকে, সেক্ষেত্রে আপনারা বাই বাসে করে বা ট্রেনে করেও আসতে পারবেন। খরচা লাগবে 50 রুপিস আসা যাওয়া করতে, তার থেকে 10 টাকা কম বা 10 টাকা বেশি, সেটা এক্সাক্ট ভাড়াটা বাসে উঠলেই আপনারা বলতে পারবেন। তো সেটুকু আমি বলতে পারি যে 50-60 রুপিসের মধ্যে 1 ঘন্টা আসতে, 1 ঘন্টা যেতে, 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাটে ফ্ল্যাট দেখে বাড়ি পৌঁছে যেতে পারবেন। ডিস্টেন্স, সময়, খরচা আমি সবই বলে দিয়েছি আপনাকে। এরপরে বলবো এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন, সেক্ষেত্রে আপনার এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনার জন্য আপনারা প্রথম যেটা হচ্ছে সুবিধা, সেটা হচ্ছে যে ম্যাজিক প্রো থেকে প্রপার্টি কিনলে আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস দিতে হবে না। সেক্ষেত্রে ফ্ল্যাট ভিজিট করতে আসলেও আপনাদেরকে কোনো চার্জ দিতে হবে না, ফার্স্ট বেনিফিট। দ্বিতীয় হচ্ছে বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কেনেন তাহলে ফ্ল্যাটে রয়েছে আপনাদের জন্য 2-হুইলার পার্কিংয়ের ব্যবস্থা, এছাড়া লিফ্ট ফেসিলিটি রয়েছে, পেছনে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যেগুলো আমরা আপনার জন্য প্রোভাইড করছি। এছাড়া আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এই হচ্ছে আপনার ফ্ল্যাটে যদি ফ্ল্যাট কেনেন সেক্ষেত্রে এই বেনিফিটগুলো আপনি পাবেন। এছাড়া আমি এবার আস্তে আস্তে আপনাকে বিল্ডিংয়ের সামনে নিয়ে যাবো, বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো। ঢুকলে আপনারা দেখতে পাবেন যে কী কী বেনিফিট আপনি পাচ্ছেন। দেখুন, আমাদের একই বিল্ডিংয়ে দুটো টাওয়ার রয়েছে, সামনে টাওয়ারটা দেখছেন G+3 করা আছে, বাট ওই দিকে টাওয়ারটা কিন্তু G+3, দুটো টাওয়ারই রয়েছে G+3 করে। এবার আস্তে আস্তে আমি বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ঢুকে আপনাকে আমি দেখাবো বিল্ডিংয়ের বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখাবো, দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে যদি আপনারা ভেতরে ঢোকেন, এই মুহূর্তে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য এই গেটটি এই মুহূর্তে লাগানো রয়েছে, পরবর্তীকালে যখন ফিনিশ হয়ে যাবে, ফিনিশিং হয়ে যাবে, তখন এই গেটটি খুলে দেবো। দ্যাট মিন্স এই গেট দিয়েই কিন্তু আপনি ভেতরে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আপনারা বাইক নিয়েও ভেতরে ঢুকে, বাইক পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, সেখানে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। এছাড়া লিফ্ট ফেসিলিটি রয়েছে, সেটাতে আমি ডিসকাশন করেছি। বাকি আমরা আপনাকে ইন্ডিভিজুয়ালি যে ফ্ল্যাটগুলো দেখাবো সেগুলো আমি আস্তে আস্তে সেই ফ্ল্যাটগুলোতে পৌঁছাচ্ছি, এবং আপনারা দেখুন যে ফ্ল্যাটগুলো আপনারা কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটগুলো ভিডিও করছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে এই মুহূর্তে রয়েছি। দ্যাট মিন্স আপনারা যে ফ্ল্যাটটি দেখছেন সেটা একটা সেকেন্ড ফ্লোরের 2 BHK ফ্ল্যাট, এবং ফ্ল্যাটের স্কোয়ার ফুট রয়েছে 890 স্কোয়ার ফুট। আপনি সেম ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরও পেয়ে যাবেন এবং সেই ফ্ল্যাটটাও রেডি রয়েছে। আমরা সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে এই ফ্ল্যাটটি ভিডিও করছি। ফ্ল্যাটটার ফেস রয়েছে দক্ষিণ দিকে, দ্যাট মিন্স সাউথ ফেসিং ফ্ল্যাট। আমরা উত্তরে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি পয়েন্ট থেকে দেখুন ডাইনিং এরিয়া আপনার চোখে পড়ছে, নন এন এভারেজ 20 ফুট 20 ফুট লম্বা রয়েছে। আমি ক্যামেরা জুম করছি, একদম ওই কর্নারে যাবো এবং এই দিকটা দেখাবো। 20 ফুট লম্বা আছে ডাইনিংয়ের, এবং নন এন এভারেজ একটা অংশ পর্যন্ত 12 ফুটের চওড়া আছে। বা দিকে দেখুন পুরো ওপেন কিচেন আছে, আমি দেখাবো ওই দিকটা। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি, ঢুকলে দেখুন আমি একদম ওই কর্নারে চলে যাচ্ছি। দেখুন, বুঝতে পারছেন কত বড় ডাইনিং আছে, 12x20 এত বড় ডাইনিং আপনি এই ফ্ল্যাটটাতে আপনি পাচ্ছেন, যেটা প্রত্যেকেরই একটা রিকোয়েস্ট থাকে বড় ডাইনিং যুক্ত ফ্ল্যাট দেখান। এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হলে আপনাদের ভালো হয়, এই ফ্ল্যাটটি এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য একদম সুটেবল ফ্ল্যাট হবে। এরপর আমি চলে যাব আমার একদম স্টার্টিং পয়েন্টে, রয়েছে একটা ওপেন কিচেন। দেখুন খুব সুন্দর মন্দিরের মতো আর্চ করা কন্ডিশনে রয়েছে কিচেনটি। কিচেনটার পশ্চিম দিকে জানলা রয়েছে, এটা হচ্ছে পশ্চিম দিক। কিচেনটার সাইজ আছে 8 ফুট চওড়া আছে, 6 ফুট লম্বা আছে, এল প্যাটার্নে পুরো কিচেনটি রয়েছে। কিচেনের টাইলস দেখুন, এই হচ্ছে টাইলসের কালার। একদম রেডি টু মুভ কন্ডিশনে ফ্ল্যাটটি রয়েছে। আপনারা ফ্ল্যাটটি বুক করলে উইদিন 10-15 ডেজের মধ্যে এই ফ্ল্যাট আপনি হ্যান্ডওভার নিতে পারেন।
আমার বাঁ হাতে রয়েছে কমন ওয়াশরুম, যে ওয়াশরুমটা সাইজ রয়েছে 6.5 ফুট বাই 7 ফুট, এবং টাইলস আছে HD কালারের। ঠিক ওপরে রয়েছে একটা এক্সট্রা স্টোরেজ করার জন্য জায়গা। এরপর আমি আপনাকে দেখাবো দুটো দুটো বেডরুম। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যে বেডরুমটার সাইজ আপনি বুঝতেই পাচ্ছেন কত সাইজ আছে, 12 ফুট বাই 14 ফুট, 12 বাই 14, এরম একটা স্ট্যান্ডার্ড অনেক বড় সাইজের বেডরুম আপনি পাচ্ছেন, যার দুটো দিকে জানলা আপনি দেখতেই পাচ্ছেন। খোলামেলা ফ্ল্যাট, খোলামেলা বেডরুম, একটা উত্তর দিক খোলা আছে, একটা পূর্ব দিক খোলা আছে। দ্যাট মিন্স উত্তর পূর্ব দিক খোলা এই বেডরুমটি, যার 12 ফুট বাই 14 ফুট সাইজ। এবং ঈশান কোণ, যে কর্নারটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি অনায়াসে মন্দির করার জন্য ব্যবহার করতে পারেন এই কর্নারটি, এটা ঈশান কোণ। আমি এখানে দাঁড়িয়ে এই পার্টটা দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কত বড় সাইজের বেডরুম। নিচে ফ্লোর দেখুন, খুব সুন্দর কালারের, খুব সুন্দরভাবে আমরা ফ্ল্যাটটি ডিজাইন করেছি। সামনের যে গেট, নর্মালি এরম সাইজে এরম ধরনের কোয়ালিটি আপনি অন্যান্য ফ্ল্যাটে কিন্তু পাবেন না। ম্যাজিক প্রো আপনাকে সেই ধরনের প্রপার্টি সন্ধান দেয়। এরপর আমি চলে যাব সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এই বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, টাইলসে কালারগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর কালারের টাইলসও দিয়েছি আমরা। এই বেডরুমটা সাইজ রয়েছে 11 ফুট বাই 13 ফুট, 11 বাই 13 সাইজে সাইজের বেডরুম। এবং এই বেডরুমটার উত্তর পশ্চিম দিক খোলা আছে, উত্তর পশ্চিম দিক খোলা একটা বেডরুম, যার উত্তর দিকে রয়েছে 11 ফুট লম্বা এবং 3.5 ফুট চওড়া একটা বড় সাইজের ব্যালকনি। ব্যালকনিতে আছে ওয়াশিং মেশিন রাখার জন্য পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এই হচ্ছে ব্যালকনি। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন, এখন ব্যালকনি দেখুন 7 ফুট হাইট পর্যন্ত টাইলস করে দিয়েছি আমরা। এই হচ্ছে পুরো বেডরুম। ফ্রেন্ডস, আপনারা দেখলেন 890 স্কোয়ার ফুটের টোটাল ফ্ল্যাটটি, এবং এই ফ্ল্যাটটি আপনারা 3000 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে ফ্ল্যাটটি কিনতে পারবেন, যার টোটাল প্রাইস হচ্ছে 26,70,000 টাকা মতো, যার মধ্যে আপ টু 90% পর্যন্ত আপনি হাউজিং লোন করেও কিনতে পারেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এই হাউজিং লোন নেবার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য বা ফ্ল্যাট ভিজিট করার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা কস্ট বা এক্সট্রা চার্জেস বা এক্সট্রা ব্রোকারেজ নিই না, উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এছাড়া এই ফ্ল্যাটে জলের জন্য ব্যবস্থা পাচ্ছেন আপনারা, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এরিয়ার সাপ্লাই ওয়াটারের কমন সাপ্লাই ওয়াটার রয়েছে পুরো বিল্ডিংয়ের জন্য, এবং 24 ঘন্টার জন্য রয়েছে আপনার বোরিং ওয়াটারের ব্যবস্থা। ইলেকট্রিসিটির জন্য রয়েছে CESC থেকে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কানেকশান, এবং ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটিস। এই হচ্ছে টোটাল ফ্ল্যাটের ভিডিও এবং বৈশিষ্ট্য। আশা করি এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এছাড়া এই ফ্ল্যাট যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।